দিন গড়িয়ে সন্ধ্যা নামল, পাখিরা ফিরল আপন বাসায়। মা তখনও অপেক্ষায় বাবার ঘন ঘন পায়চারে, ছেলেটা এখনো ফেরেনি। সন্ধ্যা প্রদীপটা হঠাৎ একটা হালকা বাতাসে নিভে গেল, মায়ের মনে অমঙ্গল চিন্তা এলো। তবে কি খোকনের? পাড়ার একটা ছেলে ফিরে এলো, মা তাকে দেখে জিজ্ঞেস করলেন, ওরে আমার খোকনকে দেখেছিস? ছেলেটা কোনো উত্তর না দিয়ে চলে গেল। বাবা বিড়বিড় করে বলতে লাগলেন, কতবার বলেছি ওসবে যাস নে খোকন, যাস নে, কথা শোনেনি। বেকার ছেলের ওই ছাড়া আর উপায় বা কি, যদি ওনাদের আনুকূল্যে একটা চাকরি জোটে। সেই আশা নিয়েই ছেলেটা মাথায় ফ্ল্যাগ বেঁধে বাইক টাপায়, পকেটে করজ ছুটে যায় কিছু কিছু, কোনোদিন কোনোদিন আবার একটু বেশিই জোটে। এমএ বিএ পাস ছেলের ফাঁকা পকেটে ওটা অনেক অনেক, অন্তত হাত খরচের জন্য বাবার কাছে তো হাত পাততে হবে না। সকালে যাবার সময় মাকে বলে গেল, আজ নাকি শহরে কোন বড় নেতা আসছেন ভাষণ দিতে। এখনো কি নেতার ভাষণ শেষ হলো না? প্রশ্ন জাগে মায়ের মনে। হঠাৎ হাঁপাতে হাঁপাতে ছুটে এলো পাড়ার আরেকটা ছেলে, অন্ধকারে মুখটা ঠিক স্পষ্ট দেখা গেল না, চিৎকার করে বলে গেল, তোমার খোকন নেই কাকিমা, তোমার খোকন নেই। মায়ের বুকটা ধড়াস করে উঠল। বাবা হনন করে বেরিয়ে পড়লেন পথে, সামনের হিজল গাছটার নিচে এসে বাবা থমকে দাঁড়ালেন। এ কি, কে যেন গোঙাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোঙাচ্ছে তো। বাবা সামনে এগিয়ে এলেন, ঊর্ধ্ব মেঘে একটা বিদ্যুৎ খেলে গেল, বিদ্যুতের আলোয় বাবা স্পষ্ট দেখতে পেলেন তার খোকন। মাথার পিছন থেকে গলগল করে বেরিয়ে যাচ্ছে তাজা হুল। না না, এই হুল্লোই হুল্লোই, এমএ বিএ পাস ছেলেটার তাজা স্বপ্ন। বাবার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মাথাটা বনবন করে ঘুরতে লাগলো, দৃষ্টিটা কিংকর্তব্য বিমুখ হয়ে ঝাপসা হয়ে এলো। মেঘ ভেঙে বৃষ্টি শুরু হলো। বাবা চিৎকার করে বললেন, কেউ আছো? কেউ কি আছো? আমার খোকনকে বাঁচাও, আমার খোকনকে বাঁচাও। শুধু বৃষ্টির ঝমঝম শব্দ এলো, কারোর সারা মেল না। বাবা দেখলেন তার চোখের সামনে খোকনের রক্তাক্ত তাজা দেহটা নিস্তেজ হয়ে নিথর হয়ে গেল। তখনও খোকনের মাথায় ফ্ল্যাগটা তেমনি বাঁধা রয়েছে, সেটা রক্তে ভিজে এখন শুধুমাত্র একটা লাল। কত ধর্না মঞ্চ হলো, কত ধিৎকারে মিছিল হলো, কত নামি দামি নেতারা এলেন, সান্ত্বনা দিলেন, তারপর এক এক করে সবাই চলেও গেলেন। বাবার চোখের জল আর বিভৎস স্মৃতি শুধু রয়ে গেল। প্রতি সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপটা জ্বালালে মায়ের বুকটা এখনো ধড়াস করে ওঠে। আনমনে সদর দরজায় দাঁড়িয়ে বলেন, খোকন এলি নাকি বাবা? খোকন আসে না, একটা বুক খালি করা চিৎকার আসে, সে চিৎকার খোকনের বাবার, তোমার খোকন আর আসবে না, তোমার খোকন আর আসবে না, সে শহীদ হয়েছে। তুমি জানো শহীদ কাকে বলে? ওরা বলে ওদের দলের জন্য লড়াই করে নাকি শহীদ হয়েছে। শহীদ হলে আমার এতটা দুঃখ হতো না গো। যদি তোমার ছেলে এই ভারত মাতৃকাকে রক্ষা করার জন্য শহীদ হতো। দুই শহীদের মধ্যে বিস্তর ফারাক থাকে, যেমন আকাশ আর বাতাল। তোমার খোকন আর আসবে না, আর কখনো আসবে না। বাতাসটা কেমন যেন হঠাৎই স্তব্ধ হয়ে রয়ে গেল, একটা গুমোট এসে গ্রাস করে বাড়িটার চতুর্দিক ঘিরে ফেলল। দিন আসে রাত আসে, যাদের আসার কথা সবাই আসে, শুধু খোকন আসে না, শুধু খোকন আসে না। খোকনের ছবিটাই হয়ে ওঠে বাবা মার জগৎ।